কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা গ্রাম এ গ্রামের অধিকাংশ পরিবারের মূল জীবিকা কৃষি এ মৌসুমে গ্রামের প্রায় প্রতিটি পরিবারই করেছেন টমেটোর চাষ ফলনও হয়েছে ভালো কিন্তু অকাল বৃষ্টির ফলে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে চাষিদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পর যেটুকু ফলন ঘরে তুলেছেন তারও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা দ্রুত পচনশীল হওয়ায় সংরক্ষণের অভাবে অল্প দামেই টমেটো বিক্রি করতে হচ্ছে তাদের

লক্ষ্যমাত্রা অনুযায়ী টমেটোর বাম্পার ফলন হলেও সংরক্ষণের অভাবে প্রতি বছরই ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা কৃষি নির্ভর এলাকাগুলোতে সবজি সংরক্ষণাগার স্থাপন করা গেলে কৃষকরা আর্থিক ক্ষতি থেকে যেমন বাঁচবেন তেমনি কৃষি উৎপাদনে আরও উদ্বুদ্ধ হবেন সঠিক সময় উঠানোর পরে একই সাথে সারা দেশের বাজারটা শুরু হয়ে যায় যার জন্য যদি দাউদকান্দিতে একটি কলস্টোর নির্মাণ করা হয় সবজি কলস্টোর তাহলে টমেটো পটেটো সবটা মিলে দাউদকান্দির ফসল এবং সারা বাংলাদেশের ফসল আশেপাশে যারা আছে সকলে সংরক্ষণ করতে পারবে কৃষকরা তার ন্যায্য মূল্যটা পাবে সরকারের কাছে আমাদের জোর দাবি দাউদকান্দিতে একটি সবজি সংরক্ষণ হিমাগার প্রতিষ্ঠা করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ বা হিমাগার গড়ে তোলা যায় তাহলে বিভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতায় নানা জাতের সবজি সংরক্ষণ করা যাবে আর এতে করে ক্ষতির হাত থেকে কৃষকরা রক্ষা পাবেন হিমাগার থাকলে কৃষকরা আরও উৎসাহ নিয়ে কৃষি উৎপাদনে মনোযোগী হতেন আমাদের দেশে মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ নাই আমার জানা মতে উন্নত বিশ্বে মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ অর্থাৎ বিভিন্ন চেম্বারে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন আর্দ্রতায় বিভিন্ন ফসল রাখার সুযোগ আছে আমাদের দেশে যদি সরকারি বা বেসরকারিভাবে এ ধরনের মাল্টি মাল্টিচাম্বার স্টোরেজ গড়ে ওঠে তাহলে এই যে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির হাত থেকে কৃষকগণ ক্ষতি সম্মুখীন হচ্ছেন সেটি থেকে বের হয়ে আসতে পারবেন কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণ উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য দাউদকান্দি সহ প্রত্যেকটি উপজেলায় একটি করে সবজি সংরক্ষণাগার বা হিমাগার স্থাপনের দাবি স্থানীয় কৃষকদের